নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা সকল ইউনিভার্সিটির সমস্ত ধরনের আপডেট এবং ইংলিশ লিটারেচার সম্বন্ধে আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। আজ আমরা আলোচনা করব, তোমরা যারা আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলি থেকে এক্সাম দিতে চলেছো, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমরা অফিসিয়ালি ইংলিশম্যান চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় যে আন্দোলনের কর্মসূচি, সেই কর্মসূচি শুরু করতে চলেছি। তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো তাহলে আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। তোমরা জানো যে এই অনলাইন অফলাইন এক্সামকে কেন্দ্র করে প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটির স্টুডেন্টরাই খুব দুশ্চিন্তায় রয়েছে। কোনো কোনো ইউনিভার্সিটি জানাচ্ছে যে এক্সাম অনলাইনে হবে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি জানাচ্ছে যে এক্সাম অনলাইনে নেওয়া হবে। এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে দুশ্চিন্তা স্বাভাবিকভাবে ক্রমশ বেড়েই চলেছে। তাই বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলনের পথকেই বেছে নিতে বাধ্য হচ্ছে। স্টুডেন্টরা অলরেডি অনেক ইউনিভার্সিটির সামনে এক্সামকে অনলাইন করার দাবিতে আন্দোলনেও নেমেছে। তার ফলাফল হিসেবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা এই ব্যাপার নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের সাথে কথা বলবেন, কিন্তু উচ্চশিক্ষা দপ্তর থেকে এখনও কোনো রকম আশাজনক মন্তব্য আসেনি। অন্যদিকে স্টুডেন্টদের হাতে সময়ও ক্রমশ কমে আসছে, সাথে সাথে বাড়ছে মানসিক চাপ। তাই স্টুডেন্টদের দাবি যে ফিজিক্যালি আন্দোলনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই আন্দোলনকে বড় আকার ধারণ করাতে, যেন স্টুডেন্টদের আওয়াজ গভর্নমেন্টের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে। কারণ সোশ্যাল মিডিয়াই হলো একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা খুব সহজে গভর্নমেন্টের কাছে আমাদের দাবি জানাতে পারবো। আজ আমরা পিটিশন সাইনের মাধ্যমে সেই কর্মসূচি গ্রহণ করতে চলেছি। তোমরা জানো যে এই পিটিশন সাইনিং আসলে কি এবং কেন করা হবে, এই সম্পর্কে নতুন করে তোমাদের বলার আর কিছু নেই। তোমরা জানো এই পিটিশন সাইনিং অলরেডি শুরু হয়ে গিয়েছে, কিন্তু অফিসিয়ালভাবে আজ ইংলিশম্যান চ্যানেলের পক্ষ থেকে পিটিশন সাইনিংয়ের এই কর্মসূচি শুরু হবে। চলো তাহলে এবার পিটিশনটি দেখে নেওয়া যাক। এই হলো সেই পিটিশনটি। এবারের পিটিশনটি change.org থেকে করা হয়েছে। প্রথমে দেখো যে এর টাইটেলটি কী রয়েছে। WB ইভেন্ট সেম এক্সাম 2022 ইন ব্লেন্ডেড অর অনলাইন মোড অনলি। এরপর স্টুডেন্টরা কেন এবারের এক্সাম অনলাইন চাচ্ছে তার কিছু পয়েন্ট উল্লেখ করা হয়েছে। কারণ গভর্নমেন্ট কিন্তু অবশ্যই রিজন জানতে চাইবে যে কেন স্টুডেন্টরা অনলাইন এক্সাম চাচ্ছে। তাহলে চলো যে দেখে নেওয়া যাক রিজনগুলো কী কী। এক নাম্বার পয়েন্টে বলা হচ্ছে, দেখো বিশেষজ্ঞদের মতে জুন জুলাইয়ে করোনার ফোর্থ ওয়েভ আসতে চলেছে এবং অফলাইন এক্সাম হলে সেই সংক্রমণ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তাই স্টুডেন্টরা দাবি করছে যে এবারের এক্সামকে অনলাইন করার। দুই নাম্বার পয়েন্টে বলা হচ্ছে, বেশিরভাগ কলেজে রেগুলার ক্লাস হচ্ছে না, আর ছয় মাসের এত বড় সিলেবাস দু তিন মাসে কমপ্লিট করা যেটা প্রায় একেবারেই অসম্ভব। তিন নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে কলেজগুলো খোলা রয়েছে, কিন্তু কলেজগুলির হোস্টেল কিন্তু এখনও খোলা হয়নি, যার কারণে স্টুডেন্টদের বাড়ি থেকে যাওয়া আসা করতে হচ্ছে, যেটা অফলাইন এক্সাম হলে খুব বড় সমস্যা দেখা দিতে পারে। কারণ যাদের দূরে বাড়ি তাদের বাড়ি থেকে এক্সাম দেওয়া খুব কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। চার নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে কোভিড আগের তুলনায় 90% বৃদ্ধি পেয়েছে। পাঁচ নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে করোনার যে নতুন এক্সি ভেরিয়েন্ট, সেটি আগের ভেরিয়েন্টের থেকে অনেক বেশি সংক্রমণযোগ্য, অর্থাৎ এর ফলে করোনার সংক্রমণ কিন্তু অনেকাংশে বাড়তে পারে। ছয় নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে লকডাউনে স্টুডেন্টরা অনলাইন এক্সাম দিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই তার থেকে বেরিয়ে এসে হঠাৎ অফলাইন এক্সাম দেওয়া খুবই কঠিন,
যার জন্য স্টুডেন্টরা কিছুটা সময় চাইছে। 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কোনো কোনো ইউনিভার্সিটি অফলাইন এক্সাম নিচ্ছে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি অনলাইন এক্সাম নিচ্ছে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টদের চয়েস ছেড়ে দিয়েছে যে তারা কিভাবে এক্সাম দিতে চায়, অনলাইনে নাকি অফলাইনে। স্টুডেন্টদের দাবি এভাবে পার্থক্য করা একদমই ঠিক নয়, কারণ এর ফলে রেজাল্টের মধ্যেও কিন্তু একটা বিরাট পার্থক্য দেখা যাবে। তাই সকল ইউনিভার্সিটির এবারের এক্সাম অনলাইনে নেওয়া উচিত। এইসব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এই পিটিশনে তুলে ধরা হয়েছে এবং শেষে বলা হয়েছে যে এই দুশ্চিন্তা থেকে শীঘ্রই যেন গভর্নমেন্ট ছাত্রদের বের করে। তাই তোমরা যারা চাচ্ছ যে এবারের এক্সাম অনলাইনে হোক, তোমরা অবশ্যই এই পিটিশনটিকে সাইন করবে। যারা অলরেডি করে নিয়েছ তারা তো খুবই ভালো কাজ করেছ, আর যারা এখনও করনি তোমরা গিয়ে অবশ্যই শীঘ্রই সাইনটি করে নেবে। এই পিটিশনটি আমাদের অনারেবল চিফ মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, নিউজ 18 বাংলা একটি নিউজ চ্যানেল এবং সাথে সাথে সকল ইউনিভার্সিটির ভিসিদেরকে পাঠানো হবে। তাই খুব তাড়াতাড়ি একটি আশাজনক খবর পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। পিটিশনের সাইনিং টার্গেট রয়েছে 25,000। তাই তোমরা যারা এখনও করনি তোমরা তাড়াতাড়ি গিয়ে সাইন করে নেবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, যেন তারাও এই পিটিশনে সাইন করতে পারে। এই পিটিশন সাইনের লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা সাইনটি করে নেবে। আর তোমরা কারা কারা অলরেডি এই পিটিশনে সাইন করেছো তোমরা কমেন্ট করে জানাবে, এবং এই পিটিশন সম্বন্ধে তোমাদের কী মন্তব্য সেটাও কমেন্ট করে জানাবে। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। শীঘ্রই ফিরে আসছি, আবার দেখা হবে।